250 বছরের ইতিহাস আজও পুনরাবৃত্তি হয় জেলা বাঁকুড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার শ্রী শ্রী বাবা বাঁকারার শিব ঠাকুরজির মন্দিরকে লক্ষ্য করে গাজন মেলা উপলক্ষে আয়োজনে ত্রুটি রাখেননি এই মেলা কমিটির সম্পাদক গগন কারক, সভাপতি সহ অন্যান্য সদস্যরা। প্রতি বছর এই মেলায় প্রায় 10,000 থেকে 15,000 দর্শকদের ভিড় জমে ওঠে বলেই খবর। এই মন্দির তথা গাজন মেলার ইতিবৃত্ত উল্লেখ করেছেন দুজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, একজন হলেন সম্পাদক গগন কারক ও অন্যজন স্থানীয় দিলীপ সাতরা। মেলার উৎপত্তি দীর্ঘদিন আগে, প্রায় 250-300 বছর আগে, ওইখানেতে বৃন্দাবন মনির ডাঙ্গা ছিল, সেই ডাঙ্গাতে কলকে গাছ ছিল এবং সেখানে শিবলিঙ্গ ছিল, একটি কোকিলা গাই ওইখানেতে দুধ দিচ্ছিল এবং এমন ওই ঝোড় ছিল কেউ প্রবেশ করতে পারতো না, কিন্তু একজন খেপা লোক ওইখানে ঢুকে দেখে যে এই ব্যাপার, তখন সেই শিবলিঙ্গকে এখানে নিয়ে এসে বাঁকাভাবে বস করেছিল, তার জন্যই বাবা বাঁকারায় জীব ঠাকুর নাম হয়েছে। প্রায় এতে 300 বছর ভক্ত সমাগম, গত বছরে 1500 ভক্ত হয়েছিল, বছর 925 জন হয়েছে। সিকিউরিটি তোমার সিভিক ভলেন্টিয়ার্স আছে, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক আছে, ডাক্তার আছে, আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করি, তারপরে জয়পুর বিএমএইচ অফিস থেকে দুজন মহিলাকে দিয়েছে, যারা ওই তোমার আশা কর্মী ফার্স্ট এড যাতে চিকিৎসা করাতে পারে, তার জন্য দুজন করে থাকি না বহাল থাকবে। টাকাটা আসে আমাদের 33টা পাড়া আছে, 33টি পাড়া নিয়ে বৈতল দক্ষিণ পাড় গ্রাম সোলানা, সেই সোলানার প্রতিটি সদস্য হিসেবে তাদের কাছে আমরা ওই 150 টাকা করে চাঁদা নিয়ে আমরা মেলাটি পরিচালনা করব। আমার নাম গগন কারক, আমি মেলা কমিটির সম্পাদক। এই আমাদের মন্দিরটা প্রায় 300 বছরের পুজো হচ্ছে, 1726 সাল থেকে এর সূচনা হয়েছে, 1726 সাল থেকে। হ্যাঁ, এই মন্দিরে প্রচণ্ড ঐতিহ্য আছে, মানে প্রচুর লোকজন আসে এবং প্রচুর ভক্ত ভিড় হয়। হ্যাঁ, এবং এই ঐতিহ্য হচ্ছে যে বর্তমানে যে বহু মহিলা ভক্ত হচ্ছে, বাচ্চা শিশু থেকে শুরু করে বহু মহিলা ভক্ত হচ্ছে, মানে এখানে মানত কলেজে মানুষের একটা মানে ইয়ে মানে শারীরিক দিক থেকে একটা ইয়ে পায়, পরিষেবা পায়, ঈশ্বরের কাছ থেকে একটা আশীর্বাদ পায়, সেজন্য ওরা এখানে বেশি বেশি করে আসছেন, ভক্ত হচ্ছেন বহু বাইরে থেকে, অনেক এলাকার বাইরে থেকেও আসছেন। এর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ একটা গড়ে ওঠে আমাদের এখানে এলাকার মধ্যে, মানে হিন্দু মুসলমান কোনো জাতপাত নাই, সকলের সাথে আমাদের একটা বন্ধুত্ব গড়ে ওঠে এই মেলার মধ্যে দিয়ে, এটা আমাদের একটা মেলার ঐতিহ্য। ধর্মের দাদা উৎসব সবারই, হ্যাঁ বর্তমান থেকে দেখুন আমরা সায়েন্সে বিশ্বাসী, আমরা সায়েন্সে বিশ্বাসী, মানে ধর্ম যার ঘরেই থাক, কিন্তু আমরা সবাই ভ্রাতৃত্বমূলক, আমরা ভ্রাতৃত্ব গড়ে উঠুক, দেশের মধ্যে একটা ঐক্য গড়ে উঠুক, এটা আমরা চাই। দিলীপ সাঁতরা, বাড়ি বৈতল দক্ষিণ পাড়। এদিকে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে মত্ত ছিলেন বাঁকারার ঠাকুরের ভক্তরা, তা বলার অপেক্ষায় রাখে না। কেউ মানত করেছিলেন, আবার কেউ ভক্ত হয়েছেন, কেউ আবার ঢোল হাতেই ব্যস্ত। পূর্ববর্তী বছরের তুলনায় এবছর লোকজন কম বলে জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা সৌরভ কারক। আমরা প্রায় দেখছি তো বাল্যকাল থেকেই চলছে, বহু বছর থেকে চলছে, প্রায় আমরা দেখছি, আমার প্রায় বয়স চলছে 23 বছর, প্রায় 23 বছর থেকে, ছোটবেলা থেকে, যখন ছোট থেকে মায়ের কোলে থেকে এসে আমরা এইসব দেখছি। আগে আগে যখন ছিল বহু মানুষজন প্লাস হচ্ছে ভক্ত, ভক্তগণ সন্ন্যাসী, এখন অনেক কম দেখতে পাচ্ছি। আমাদের কাল থেকে যখন আমরা দেখেছি মায়ের কোল থেকে চেপে, তখন বহু হিউজ লেভেলের সন্ন্যাসীগণ ছিলেন, এখনো আছে, এখনো অনেক আছে, আমরাও আছি, আমরাও ছাত্রে থেকে প্রায় অনেক মানুষজন এখানে সন্ন্যাসী হয়েছে, আজ দেখতে পাচ্ছি আমরাও এখানে আছি। নতুনত্ব বলতে গেলে এখন দেখতে পাচ্ছি মেলা বসছে, অনেক কিছু খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে যাবতীয় জিনিস, আরো ভক্তের পরিমাণ দেখছি, নতুন নতুন ভক্ত ভক্তগণ হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড়রা বয়সিষ্ঠরা সবাই হচ্ছে, এই এই সব নতুন আয়োজন দেখতে পাচ্ছি। আরো এখানে আমি আমি ভক্ত হচ্ছি প্রায় 5 বছর থেকে, ভক্তে কন্টিনিউ হয়ে আসছি। আমার নাম সৌরভ কারক, বাড়ি বৈতল দক্ষিণবাড়। কড়া নিরাপত্তার বেষ্টনীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চলছে আজ রাত্রি গাজন উদযাপন, উপভোগ করছেন দর্শনার্থীরা। খাবার থেকে খেলনার দোকানে ভরপুর আছে আজকের এই রাত্রি গাজন। কি কি নিরাপত্তা রয়েছে, কি বললেন এই মেলা কমিটির সদস্য সাধন সাঁতরা, শুনুন। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়া, রিপোর্ট, নিউজ 10 বাংলা।
সিকিউরিটি আমাদের মেলা কমিটির সদস্য আছেন প্রায় 50 থেকে 60 জন, এবং ভলেন্টিয়ার আছে আমাদের 21টা পাড়ার ভলেন্টিয়ার 2 জন করে আছে প্রত্যেক পাড়ার থেকে প্রায় 50 জন, এরকম 110-115 জন আমাদের মেলা পরিচালনার জন্য আছে। অসুস্থ হয়ে গেলে আমাদের কমিটি তো আছে, তারপরে আমাদের আশাকর্মী আছে, আশাকর্মী তারাও আমাদের আছে, যে ডক্টর আছেন সুকুমার পালু ওনার কাছে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই, আমাদের খুব জোর 100 ফুট এরকম দূরত্বতে ডাক্তারটি আছে। অনেক পার্থক্যই বোঝা যাচ্ছে, কেননা আগে ভক্ত হতো আমাদের 600-700 এরকম ভক্ত হতো, এখন 1500-2000 এরকম ভক্ত হচ্ছে, তাহলে পার্থক্যটা অনেকটাই ডিফারেন্ট দাঁড়িয়ে আছে। এরকম যদি মানুষ আমাদের বা গ্রামের যে সমস্ত সুলনা যারা আছেন তারা যদি এরকম আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আরো বৃহত্তরে যেতে পারি। সাধন সাঁতরা আমি মেলা কমিটির সদস্য আছি, এনারাও সকলেই সদস্য আছেন।